বাসা? হ্যাঁ ভাই, তুই এগুলা আনতে কি করছিস ভাই? ভাই কি করুম, কোন এনে ও গাঁথনি দেওয়া নাই আর দিতে তো মনে করেন তো সুতা টানে বাথরুমের গাঁথনিটা বাইর করছি। তুই কোনটা কি করছিস আমি তো বুঝতেছি না। কোনটা করছি কি, এই যে এটা হলো 5 ফিট বাথরুম। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ এই এই সুতা বন্ত 5 ফিট, এই পাশে গোসলখানা আছে আমার 3 ফিট বাই 5 ফিট, আর এইখানে হবো আপনার হাই কমোড, জেট ফ্লাশ, আর ওইটা এটা হবো দেশীয় কমোড। এই জায়গায় আপনার বাথরুম আছে 4 ফিট, যে কারণে আমরা জেট ফ্লাশ দিতে পারিনি। আপনার জেট ফ্লাশ দিলে এখানে জায়গা থাকে 6 ইঞ্চি, কারণ এরকম প্যান ড্যাঙ্গে তার যাওয়া যাবে না, এই জন্য এটা দেশীয় কমোড। দেশীয় কমোড, আচ্ছা এনে দুই দুই গোসুলের দুইটা ওয়েস্ট ওয়াটার, এর মাঝখানে গাঁথনি, পার্টিশনের গাঁথনি, জি এই যে এখান থেকে 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ, আর গোড়াগুলা ঢালাই দিলে কি কারণে? গোড়াগুলা ঢালাই দিছি এই কারণে যে পাইপ পরবর্তীতে আমরা কাজ করে গেলে ঢালাই দেওয়ার সময় যাতে না নড়াচড়া হয় এবং কি পাইপের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আচ্ছা সব বুঝলাম, এমন মানে গোসুলের পানি পাইছি এনে যে পার্টিশন হইব, হ্যাঁ এই পাশে যে গোসুলের হাই কমোড বা বেসিং ব্যবহার করলে যে পানিগুলো পড়বে এগুলো কেমনে নিবি? এগুলো পানি আপনার 1.5 ইঞ্চি পাইপ দিয়ে, হ্যাঁ আপনার এই পাশে বেসিন বসবে, বেসিনের ওই জায়গায় 1.5 ইঞ্চি পাইপ দেবো, আর কমোটের পিছে আপনার 1.5 ইঞ্চি পাইপ দেবো বা সাইডে ওই বেসিং আর ওই যে কমোটের মাঝখানে। জি জি জি, আচ্ছা আচ্ছা, যাক তাহলে পাস করছো। এইভাবে আমাদের কাজটা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।